নানা অজুহাতে কয়েক দফায় বেড়েছে মুরগির খাবার ও ওষুধের দাম। এমন পরিস্থিতিতে লোকসানের মুখে ভোলার পোলট্রি শিল্প, এরই মধ্যে অনেক খামার বন্ধ হয়ে গেছে। খামারিদের অভিযোগ, গেল ছয় মাসে পোলট্রি খাবারের 50 কেজি ওজনের প্রতি বস্তার দাম 800 টাকা থেকে বেড়ে 3,450 টাকায় উঠেছে। একই সঙ্গে খামারে ব্যবহার করা ওষুধের দামও বেড়ে গেছে। খরচ বেড়ে যাওয়ায় পুঁজি সংকটে পড়েছেন তারা। করোনার সময় যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, মনে করছিলাম আমরা ঘুরে দাঁড়াইতে পারবো, তুলোর দাম বাড়ার কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। খাবারের দাম বেশি, বিদ্যুৎ বিল বেশি, মেডিসিনের দাম বেশি, এই কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত বুঝে আছি। যেই মূল্য আমরা ডিমের পাচ্ছি, এতে কিন্তু আমাদের খাবারের দাম হয় না, এতে প্রায় দৈনিক আমাদের 1,000 টাকা লোকসান হয়। এলাকা যে কটা পারাম আছে, এই পারামে অনেক ক্ষতিগ্রস্ত, তারা খাবারের দাম বাড়ছে। এখন বর্তমানে জ্বালানি তেলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে, ফিডের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে লেবার কস্টিং দিয়ে আমাদের কোনোভাবে পোষাচ্ছে না। আমাদের এলাকার বা সমগ্র ভোলারি জেলারই অনেক লোক কর্মসংস্থান বেকারত্ব অবস্থান করতেছে, তারা কেউ এখনো পোলট্রি ফার্ম পরিচালনা করতে চাচ্ছে না। এই শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনার দাবিও জানিয়েছেন অনেকে। আমরা অলরেডি করছি যে খাদ্যের দামটা কমানোর জন্য, এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা আছে, বিপিআইসিসি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন যারা আছে, তারা এটা নিয়ে বৈঠক করেছে। হয়তো সরকার ভর্তুকি বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে মন্ত্রণালয়ের, তো এইগুলো যদি করা হয় তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে। অবশ্য পোলট্রি শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।